গুড আফটারনুন। আজকে আমি এখন দুপুর থেকে ব্লগটা শুরু করছি, তার কারণ হচ্ছে আমার সকালে একটা ওই মেকআপ ভিডিও দিয়েছি, সেই জন্যে আর আগে শ্যুট করা ছিল না, সেই জন্যে এখন আমি ছাদে উঠছি জামা কাপড় তুলতে। হ্যাঁ, তার আগে একটা কথা বলে নিই, আমার ভিডিও মেকআপ ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং আমার আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর সব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি। আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, তোমাদেরকেও আমি অনেক অনেক ভালোবাসা দিলাম আর দেব, চেষ্টা করি আমি তোমাদেরকে নতুন নতুন কিছু ইউনিক ইউনিক ভিডিও দেওয়ার। তাহলে চলো এবং ছাদের দিকে যেমন পুরো তুলে নিই, বড্ড রোদ কী পাচ্ছে, বড্ড রোদ ছাদের উপরে। এই জলের ট্যাঙ্কটা করে রেখেছিলাম সিনটেক্সের, ওই জন্যে মানে হাতে ছেঁকা লাগছিল আমার। যাই হোক, জামা কাপড়, এই যে অনেক জামা কাপড় দেখো, দেখতেই পাচ্ছ আমার বড়ের জামা কাপড়, তাও রোদ হলে না তাও একটু ভালো লাগে, জানো তো কেন বলো তো, রোদ হলে জামা কাপড়গুলো অন্তত শুকানো যায়। বন্ধুরা, ও সবার খাওয়া দাওয়া কি কমপ্লিট? এখন প্রায় 10:15 হয়ে গেছে হয়তো, আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। আমার আমার ছেলের হাজব্যান্ডের জন্য বেঁধে রাখা আছে, ওখান ম্যাচ দেখছে, ক্রিকেট ম্যাচ হচ্ছে দেখছে, তাই আজকে আজকের দিনটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা শেষ করবো না, দিনটা শেষ হয়ে গেল আমাদের। তাহলে সবাই ভালো আছো তো? আর যারা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং খুবই সাবধানে থেকো, সামনে পুজো, এখন তো ভালো থাকতেই হবে সবাইকে, ভালো না দেখে কোথায় যাবো কি, তাই তো আমরা বাঙালি, আমাদেরকে আমাদের পুজোর দুর্গা পুজোটা হচ্ছে একটা আমাদের কাছে মানে বড় উৎসব এবং হিউজ, খাওয়া দাওয়া অনেক কিছু আনন্দ, মানে এটা ধারণার বাইরে। আমরা প্রতি সারা বছর ধরে অপেক্ষায় থাকি কখন এই পুজোটা আসবে, কত কেনাকাটা, কত শপিং, ঘুরতে যাব, কোথায় কি করব, মানে এইগুলো ভেবে ভেবে আমরা হয়রান হয়ে যাই কি, তাই তো তোমাদের সাথেও এটা হয়, তো আমার সাথে তো হয়। এবছর বেশি একটা শপিং এখনও যাওয়া হয়নি, জানি না কতদূর কী করবো, বাইরে গিয়ে ভিডিও করতে আমার সত্যি ভীষণ লজ্জা করে। তাহলে তোমরা আজকের জন্যে শুভরাত্রি, আমরা কালকে আসবো তোমাদের সাথে, আমি ততক্ষণের জন্য দেখতে থাকো ব্লগটা, টাটা বাই বাই, আর সি ইউ, লাভ ইউ গাইজ। গুড মর্নিং, আজকে শনিবার, শনিবার সকাল এখন প্রায় 11টা নাগাদ বাজে হয়তো, যাও দেখে বলছি, 11:30 বাজে। যাই হোক, আমি রান্নাঘর থেকে দেখলাম আসলাম, তোমরা দেখতেই পেলে, রান্না করছিলাম, গরম লাগছে। আজকে একদম নিরামিষ রান্না আমাদের, সিম্পল মেনু একদম, কাঁকরোল ভাজা, আলু সেদ্ধ, আর হচ্ছে পটল ভাজা আর ডাল। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।